বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট শ্রেণীরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, আমরা তাদের আজকের যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখব। আমাদের আজকের যে বিষয় সেটি আপনাদেরকে একটু বলে রাখি যে আজকের যে বিষয় আপনাদের ছোট শ্রেণীদের সেটি হলো দ্বিতীয় শ্রেণীর। তো আজকে ভিডিওটি থাকছি এবং দ্বিতীয় শ্রেণীর আজকে আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেটি হলো আমাদের বাসা থেকে আমাদের ছোট শ্রেণীরা কীভাবে বাসার কাজগুলো করবে, যে বাসার যে কাজ আপনারা বাসায় থেকে কীভাবে তাদেরকে এই বন্ধে কাজগুলো করাতে পারেন এবং এর সাথে সাথে আমরা কী কী কাজ পেয়ে যাব সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন আমাদের রয়েছে বাংলা, এর সঙ্গে আমাদের ইংরেজি, এর সাথে আমাদের গণিত। তো এই যে বিষয়গুলো এবং এর সাথে সাথে আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বাসা থেকে আপনাদের শিশুদের বা আপনাদের ছোট শ্রমীদের বাসা থেকে তাদের পড়াশোনার কাজগুলো কীভাবে পেতে পারেন, তো আমরা আজকে একটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখব। তো আমরা এখানে বিষয়গুলোকে সুন্দরভাবে সাজানো রয়েছে এবং কৃষ্ণ ইন্টারন্যাশনাল স্কুল দেখতে পাচ্ছি বন্ধের পড়া ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শ্রেণী দ্বিতীয় সকল বিষয়ের উপর। আমার বাংলা বই থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পৃষ্ঠা 66 এবং কাজীনন্দ কবির নাম সহ এইভাবে সুন্দরভাবে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং কী কী কাজ করবে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং এখানে 68 পৃষ্ঠা পর্যন্ত তারা কাজগুলো করবে বন্ধে। এবং এখানে শব্দার্থ শূন্যস্থান যুক্তবর্ণ প্রশ্ন পড়া ও লেখা, এরপর রয়েছে 56-57 পৃষ্ঠার এবং 58-59 পৃষ্ঠার শব্দার্থ শূন্যস্থানে এই বিষয়গুলো যুক্তবর্ণ, ব্যাকরণ অংশ হিসেবে চিঠি এবং পড়ালেখা এবং ফুলের বাগান এই ধরনের যে অনুচ্ছেদগুলো রয়েছে রচনা আমাদের বিদ্যালয় বা আরও বিরামচিহ্ন রয়েছে, সমার্থক শব্দ রয়েছে, ক্রিয়ার কাল কত প্রকার ও কী কী এই বিষয়গুলো, এর সাথে সাথে ইংরেজি বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডু বেঙ্গলি রয়েছে, ডু ইংলিশ রয়েছে, ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি রয়েছে, ট্রান্সলেট ইন্টু ইংলিশ রয়েছে। অর্থাৎ আমাদের এখানে যে বেঙ্গলি বলেছে ডু বেঙ্গলি সেগুলো আমরা এখানে গোল্ডেন, এখানে ফ্যাট, গুজ, ফরেস্ট, কুক, ড্যান, ম্যাট, মানকি, ব্রেকফাস্ট, ফরেস্ট, সেল, আইডিয়া এইভাবে আমাদের কিন্তু ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এবং এখানে তারা বাংলা লিখবে, এরপরে রয়েছে ইংরেজি করবে, দুঃখী, হত্যা করা, এর সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছি ছাউনি, ধৌত করা, পশু পাখি, বাদামি, এর পাশাপাশি গল্প, রং, ভিতরে, পুকুর, ছোট, বড় বা বন্ধু, পুকুর, এই যে আমরা বিভিন্ন শব্দগুলো পেয়ে যাচ্ছি এগুলো ইংরেজি করবে এবং এখানে রয়েছে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি ইংরেজি দেওয়া রয়েছে। আই ওয়ান্ট টু বি রিচ, ইটস লিভ অন এ ফার্ম, হি কামস ফ্রম দিনাজপুর, শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এইভাবে তারা কাজগুলো করবে বাসা থেকে। এবং রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, আমি টেলিভিশন দেখি, তার কোনো টাকা নেই, আমি ভাত রান্না করি, সে রাজহংসীটিকে হত্যা করলো, তিনি একজন শিক্ষক, এই হয় একটি মুরগি, তিনি খুব সকালে ঘুম থেকে উঠেন, বাঘটি বড়, আমি আমার বাড়ির কাজ করি, আমি আমার দাঁত মাজি, এইভাবে রয়েছে। ম্যাক্স সেন্টেন্স রয়েছে, ফেস, মর্নিং, টিচার, আর্লি, এগ, এরপরে রয়েছে লিভ, ফ্রেন্ড, কুক, স্কুল, ওয়ার্ক। রাইম হিসেবে রয়েছে হেড অ্যান্ড শোল্ডার্স, কালার্স, অ্যানিমেলস, পড়া এবং লেখা, মাই রিডিং রুম, মাই ক্লাসরুম আমাদের প্যারাগ্রাফ হিসেবে এখানে দেওয়া রয়েছে। এরপর আমরা বাকি অংশগুলো দেখে নেব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। আমরা এরপর দেখে নেব গণিত। গণিত বিষয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি নামতা দেওয়া রয়েছে 2 থেকে 10, এগুলো কথায় লিখো 1 থেকে 150, স্পেলিং 1 থেকে 50 এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কথার অঙ্কগুলো রয়েছে 61, 63, 72, 73, 94, 94 কথার অঙ্কগুলো করতে বলা হয়েছে এবং এখানে জ্যামিতি হিসেবে প্রথম দ্বিতীয় সামিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বলা হয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রথম দ্বিতীয় সামিক পরীক্ষার হিসেবে বলা হয়েছে। এবং সাধারণ জ্ঞান বিষয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বিষয় রয়েছে, রাজধানী, দেশ, মুদ্রার নাম বলা হয়েছে এবং ইসলাম ধর্ম হিসেবে আমরা এখানে দেখছি বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, সঠিক উত্তর, ফাঁকা ঘর এবং সত্য মিথ্যা, বামডান এই বিষয়গুলো এবং বলা হয়েছে। এবং ইসলাম ধর্মের জন্য আমরা এখানে সুরা দেখতে পাচ্ছি, সুরা ফাতিহা, সুরা ইখলাস, সুরা লাহাব, এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সময়ের জন্য সুন্দরভাবে এখন থেকে ক্লিয়ার করে রাখবো যাতে করে তারা বন্ধে এই কাজগুলো করতে পারে। এবং এখানে আমরা হিন্দু ধর্ম হিসেবে যেটি পেয়ে যাবো যে এখানে আমরা প্রশ্ন এবং শূন্যস্থান, সত্য মিথ্যা, মন্ত্র, যে কোনো বিপদে পড়লে কী বলতে হয় এই ধরনের আমরা কিন্তু বিষয়গুলো পেয়ে যাচ্ছি। এবং সাধারণ জ্ঞান হিসেবে যেটি পেয়ে যাবো এখানে সেটি হলো আর আমাদের এই ছোট শ্রমিকদের যে বইটি রয়েছে সেই বিষয়টি থেকে আমরা আমাদের ছোট শ্রমিকদের জন্য ক্লিয়ার করে রাখবো। এবং ওর সাথে সাথে সাধারণ জ্ঞানের পাশাপাশি আমরা ধর্ম এবং ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এগুলো শিখে রাখার চেষ্টা করবো। এর সঙ্গে আমরা দেখে নেবো চারুকারু বা অঙ্কনের আমরা প্রশ্ন দেখে নেবো, আট কাকে বলে, আট কত প্রকার ও কী কী, 5টি রঙের নাম লিখো, রং কত প্রকার ও কী কী, মৌলিক ও যৌগিক রং কী এবং অঙ্কন করার যে বিষয় বলেছে গ্রামের দৃশ্য, বেগুন, পুতুল, দোয়েল, স্মৃতিসৌধ, পালতোলা, নৌকা।
তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে ক্লিয়ার করে রাখার চেষ্টা করবো এখন থেকে, যাতে করে আপনাদের ছোটো সময়রা বাসায় থেকেও এই কাজগুলো করতে পারে এবং আপনারা সহযোগিতা করবেন অবশ্যই। এবং আমাদের খুব শীঘ্রই যেহেতু তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হতে চলেছে, সেহেতু আমরা সেই বিষয়গুলো দেখে নেব। আর আমরা এই দ্বিতীয় শ্রেণীর মাসিক পরীক্ষা অক্টোবর 2023-এর একটি ভিডিও দিয়েছি, আশা করছি সেগুলো দেখে নেব। এবং আমরা গণিত বিষয়ের বিভিন্ন পৃষ্ঠার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি, বাংলা বিষয় এবং ইংরেজি বিষয়ের বিভিন্ন বিষয়ের উপরে আমরা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের আলোচনা করেছি এর আগে, প্রশ্নপত্র এবং অধ্যায়ভিত্তিক কাজ করেছি। আশা করছি সেই ভিডিওগুলো দেখে নেব। না দেখে থাকলে যারা আজকে ভিডিও নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রয়োজন আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।